नजर रखे मीनाखा मीनाखा एक अनुष्ठने से शरबत खे असुस्थ हो पड़े शताधिक असुस्थते स्थानीय हासपाताले चिकित्साधीन असुस्थर मध्य शिशु और वृद्ध रोन आतंकित हो पड़े एलाकार बसिंदारा मीनाखा एक अनुष्ठान चलती और से शरबत बिली है से शरबत खे असुस्थ हो पड़े वृद्ध ए शिशुरा कथा बोलबो संगे रोन বিমল রয়েছেন টেলিফোনের প্রতিনিধি কি খবর পাওয়া যাচ্ছে যে শরবত কি অসুস্থ হয়ে পড়ার কারণ কি দেখো পায়েল গতকালকে মীনাখায় একটি কালীপূজো বার্ষিক কালীপূজো ছিল সেখানে কিছু দোকানপাটও বসে ওখানকার স্থানীয় মানুষের যেটা বক্তব্য অভিযোগ ওখানে এই গরমের জন্য লেবুর জল এবং শরবত বিক্রি হচ্ছিল সেই শরবত স্থানীয় বাসিন্দারা খায় সেখানে মহিলা শিশু এবং বৃদ্ধরাও ছিল সন্ধেবেলা থেকেই তাদের অসুস্থ হয়ে পড়ে বমি পায়খানা পেট ব্যথার মতো তারপরে রাতেই তাদেরকে স্থানীয় মীনাখা হসপিটালে ভর্তি করা হয় তারপর থেকে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এই ঘটনার পরে আমরা যেটা জানতে পাচ্ছি ওখানকার চিকিৎসকরা জানাচ্ছেন বেশ কয়েকজন এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি তাদের পেট ব্যথা বমি নিয়ে তারা ভর্তি হয়েছে তবে সেই রকম আশঙ্কার অবস্থা নেই সবাই স্থানীয় মীনাখা হসপিটালে এখন ভর্তি হয়েছে আছে পায়েল ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা